আজ আমি আমাদের জীবনের কমফোর্ট জোন নিয়ে কথা বলবো। আমরা সবাই যে যেই অবস্থানে রয়েছি সেই অবস্থানে থাকতেই কিন্তু খুব ভালোবাসি, অর্থাৎ নিউটনের সূত্রের মতো, যে যেখানে আসি সেখানেই আমরা থাকতে চাই। তো ওইরকমই একটা ইন্টারেস্টিং ঘটনা আমরা বলবো, যে আসলে আমরা যেই যেই অবস্থানে রয়েছি এই অবস্থান থেকে যদি বের হই সেটা কি আমাদের জন্য মঙ্গলজনক হইতে পারে না খারাপ হইতে পারে। তো একটা পাখির বাসার পাশ দিয়ে একজন সওদাগর যাচ্ছিলেন। তো যাওয়ার পথে পথের মধ্যে সওদাগর দেখলেন যে অনেক সুন্দর একটা পাখির বাচ্চা বাসায় ফুটে আছে, বাচ্চা ফুটেছে সুন্দর একটা পাখির বাচ্চা। তো সওদাগর পাখির বাচ্চাটাকে নিয়ে গেলেন, নিয়ে বাসায় যথারীতি তাকে লালন পালন করা শুরু করলেন খাঁচার ভিতরে রেখে। অনেক সুন্দর একটা খাঁচাও বানিয়ে রেখেছেন সওদাগর পাখিটাকে পালার জন্য। ওই খাঁচার ভিতরে সওদাগর প্রতিদিন তাকে খাবার দিত দুই তিন বেলা। খাবার দেওয়ার পরে পাখিটা একসময় অনেক বড় হয়ে গেল, সুন্দরভাবেই কিন্তু পাখির জীবনটা চলে যাচ্ছিল এবং পাখিটাও নিজেকে খুব গর্বিত ভাবতে শুরু করলো যে আমি কত সুন্দর জায়গায় রয়েছি, কত সুন্দর নিরাপদ আমার বাসস্থান, আমাকে বিড়ালে খেতে পারে না, আমাকে শিয়ালে খেতে পারে না, আমার মালিক আমাকে দৈনিক তিন চারবার খাবার দিচ্ছে, আমার কষ্ট করে খাবার আনতে হয় না, আমি অনেক ভালো আছি। তো সুখেই পাখির দিনটা কেটে যাচ্ছিল। তো একসময় সওদাগরের পাখির উপর দয়া হইল। দয়া হওয়ার পরে সওদাগর ভাবলো যে আমি পাখিটাকে ছেড়ে দিব, এই পাখিটা তো উচিত মুক্ত আকাশে উড়ে বেড়ানো, সমস্ত পাখিদের মতো এই পাখিটাও তো সারা পৃথিবীটা উড়ে বেড়াইতে পারে, বনে বনে ঘুরে বেড়াবে, মনের সুখে গান গাবে। তো সওদাগর যথারীতি চিন্তা অনুযায়ী কাজ, সে পাখিটাকে একদিন একটা মাঠের কাছে নিয়ে খাঁচার দরজাটাকে খুলে দিল এবং পাখিটা বের হইল। বের হয়ে একটু হাঁটাহাঁটি করে আবার সে খাঁচার ভিতরে যাওয়ার জন্য রওনা দিল। তো যখনই পাখিটা খাঁচার কাছে গেল, গিয়ে দেখলো যে খাঁচার দরজাটা বন্ধ। তো পাখিটা তো অনেক চিন্তায় পড়ে গেল যে এখন তার কী হবে এবং রীতিমতো সে ভয়ে কান্নাকাটি শুরু করে দিল এবং অনেক ছুটাছুটি করলো, অনেক চেষ্টা করলো খাঁচার ভিতরে প্রবেশ করার জন্য। শেষ পর্যন্ত কিন্তু পাখিটি আর খাঁচার ভিতরে প্রবেশ করতে পারলো না। তখন সে ভয়ে কান্নাকাটি করে আশেপাশে ছুটাছুটি করতে শুরু করলো। ছুটাছুটি করে দেখলো পাশেই মাঠে অনেকগুলা পাখি হেঁটে বেড়াচ্ছে, কেউ গান গাচ্ছে, কেউ খাবার খাচ্ছে। তো ওখানে গিয়ে পাখিটা চুপচাপ বসে থাকলো। তো বাকি পাখিরা তাকে দেখে জিজ্ঞাসা করলো যে তোমার কী হয়েছে, তুমি চুপচাপ করে বসে আসো কেন, তুমি কান্নাকাটি কেন করছো। তখন পাখিটা বলতেছিল যে আমি অনেক ভয় পাচ্ছি, আমি খাবার কোথায় পাবো, আমাকে তো শিয়ালে খেয়ে ফেলবে, আমাকে তো বিড়ালে খেয়ে ফেলবে, আমি তো এতদিন সুন্দর একটা বাসায় ছিলাম খাঁচার ভিতরে, কেউ আমার ক্ষতি করতে পারতো না, আমার মালিক আমাকে তিনবার খাবার দিত, তো আমি তো আবার খাবার খাঁচার ভিতরে প্রবেশ করার জন্য অনেক চেষ্টা করলাম, আমি তো আমার বাসায় আর ফিরে যেতে পারিনি। তো বাকি পাখিরা জিজ্ঞাসা করলো ওই পাখিটাকে, তোমাকে খাঁচা থেকে বের করে দিছে, তুমি আবার খাঁচার ভিতরে যাইতে চেয়েছিলে। তো ওই পাখিটা বললো যে হ্যাঁ, আমি তো ওখানেই থাকতে ভালোবাসি। তখন বাকি পাখির অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল যে তুমি আসলে এটা কী বলো, এতদিন তোমার দুনিয়াটা ছিল ছোট একটা খাঁচার মধ্যে বন্দি, এখন সারা পৃথিবীটা তোমার, তুমি মুক্ত হয়ে মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারবে, তুমি যেখানে সেখানে যেতে পারবে, যেখানে সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারবে, বাট তুমি কেন আবার ওই খাঁচার ভিতরে যেতে চাচ্ছ। আমাদের জীবনেও কিন্তু একই রকম অনেক ঘটনা ঘটে, আমরা যেই জায়গাটাতে রয়েছি ওই জায়গায় থাকতে ভালোবাসি, এরকমও হইতে পারে যে অন্য জায়গায় আমাদের জন্য আরও অনেক বড় সুযোগ রয়েছে, আরও অনেক বড় একটা পৃথিবী রয়েছে, বাট আমরা ভয় পাই, আমরা ভয়ে আমরা যেখানে রয়েছি আমাদের কমফোর্ট জোনে আমরা থেকে যেতে চাই, আমরা বাকি নতুন একটা জগতে যাওয়ার জন্য আমাদের অতটুকু সাহস আমাদের ভিতরে থাকে না, আমরা ভয়ে থাকি যে অন্য জায়গায় গেলে যদি আমার ক্ষতি হয়ে যায়, আমি এর চাইতে যদি আরও খারাপ থাকি। বাট এরকমও হইতে পারে যে বিশাল একটা পৃথিবী, আরও অনেক শত শত সুযোগ, সম্ভাবনাময় একটা জগৎ আমাদের অন্য জায়গায় রয়েছে, যেই জায়গাটাতে যাওয়ার জন্য আমরা ভয় পাচ্ছি, আমরা যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে পারি না। এইভাবে কিন্তু আমরা আমাদের গণ্ডির মধ্যে থেকে আমাদের নিজেদেরকে আবদ্ধ করে রাখি ছোট একটা জায়গার মধ্যে। তো এখান থেকে কিন্তু মাঝে মাঝে আমাদের বের হওয়া উচিত, বের হয়ে নতুন জগৎটাকে দেখা উচিত যে ওই জগতে আমাদের জন্য আরও কী অপেক্ষা করছে।